আসসালামু আলাইকুম এভরিওয়ান, গ্যাস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করা যাক। চাল কুমড়া রান্না করার জন্য প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা, সেটা দিয়ে দিলাম। সামান্য লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। আর চিংড়ি মাছ কাটার সময় চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আর চিংড়ি মাছটা ভাজতে তেমন একটা সময় লাগে না, 2-3 মিনিটে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায়। এই তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ছাড়িয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা আমি মাঝারি আকারে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ জিরা গুঁড়া, আদা রসুন বাটা 1 চা চামচ আর স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চাল কুমড়োগুলো মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে চাল কুমড়াটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন শুকায় যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে। পানিটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলটা বের হয়ে এসেছে, এর মধ্যে কিছুটা নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছ এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তরকারিটা যত কষানো যাবে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। তরকারিটা কষানো অনেকটাই হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব। আর এর পর্যায়ে না ঢেকে রান্না করছি। আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসের চুলাটা অফ করে দিলাম। এবার উপর দিয়ে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিলাম। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন, আপনারা চাইলে এর উপর দিয়ে ধনিয়া পাতা দিতে পারেন। নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে নেবেন। যারা চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না এখনও করেননি, তারা অবশ্যই এই রান্নাটা করবেন, খেতে কিন্তু অনেক মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।